ছুঁয়া ছুঁয়ে কন্ট্রোল করতে পারবেন মোবাইল অ্যাপস দিয়ে 56 ইঞ্চি থাই গোল্ড এরপরে এই যে আর ইয়ার সেফের ওয়ালটনের 56 ইঞ্চি আল হাবিব থাই গোল্ড আছে 3200 টাকা আমার কাছে ইলেকট্রিক এ থেকে জেড পর্যন্ত সব কিছু দেওয়া হবে এটা তো ইন্ডিয়ান কেবল এটা ইন্ডিয়ান কেবল আর কেবল পাবেন আমার কাছ থেকে আচ্ছা পিআরবি তে হ্যাঁ 21% বিজলিতে 24% প্রত্যেকটা তারের গ্যারান্টি আছে 100 বছর এরকম গ্যাং সুইচ বোর্ড হয়তো সুন্দরবনে পাবেন না মানে এত বড় দোকান যে ভাই কোথায় তাকাবেন যেদিকে তাকাইবেন শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট বোর্ড থেকে যেটা চয়েস করবেন আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দেব তো আপনার ভিডিও দেখে আসবে আমি পাইকারি রেডি মাল দেব এখানে লাইটের অভাব নাই উপরে দেখেন লাইট আর লাইট দা ব্লেস কোম্পানি আছে 3 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিব যদি 2 বছরের ভিতরে যদি কিছু হয় আপনি পুরো মালটা দিয়া একবার নতুন ফ্রেশ মাল আমার থেকে নিয়ে যাবেন আপনি সাপটা বাইরেও ভাই এটা দেখেন সব প্রিমিয়াম কোয়ালিটির দেখেন ওরে ভাই দেখেন কি বানাইছে এটা রে তো 70 টাকা ডর্জন 5 টাকা সামথিং কিনা পরে নোকিয়া মাল্টি 100 টাকা ডর্জন মানে যত ধরনের ব্যাকলাইট চান আপনি আমার এখান থেকে পাইকারি রেটে মাল কিনতে পারবেন এই জারবাতি 110 টাকা 110 টাকা থেকে শুরু 17 টাকা 17 টাকা পিস বিক্রি 30 টাকা করতে পারেন সর্বনিম্ন সব ধরনের ক্যাপাসিটির আছে আসবেন আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাইনুল ভাই আজকে এমন এক সমুদ্রে নিয়ে আসছে যে সমুদ্রের পানি যেমন ফুরায় না তেমনি আইটেমও ফুরাবে না মানে আপনাদের যত আইটেম দরকার সেই আইটেমগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন এক জায়গা থেকে যেমন গরম পড়তেছে গরমে কিন্তু ফ্যানের চাহিদা প্রচুর থাকে তার উপর এসি ডিসি লাইট প্রয়োজন কিন্তু আমরা লোকাল লাইট কিনি নিজের ব্যবহারের জন্য তখন কিন্তু এটা ভালো সাপোর্ট দেয় না আর অনেকে কিন্তু চায় নিজের বাসা বাড়ির জন্য ব্র্যান্ডের একটা লাইট তো তাদের জন্য রয়েছে আরএফএলের এই লাইট এবং হচ্ছে নানান রকম ফ্যান এবং ইলেকট্রিকের যাবতীয় আইটেম যারা বাসা বাড়ি করতে চান বা ব্যবসা করেন তাদের জন্য এক দোকান থেকে আপনারা সকল আইটেম নিতে পারবেন আচ্ছা ভাইজান আপনার কাছে তো প্রচুর আইটেম দেখতে পাচ্ছি জি ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দিবেন কিনা জি সর্বোচ্চ সাপোর্ট দিব আমার কাছে ইলেকট্রিক এ থেকে জেড পর্যন্ত সব কিছু দেওয়া হবে আচ্ছা জি দেওয়া হবে এদিকে কিন্তু প্রচুর লাইটের আইটেম আছে দেখেন হ্যাঁ বাসাবাড়ি লাইটের আইটেম আছে দেখেন এই জায়গায় বাসাবাড়ি যারা ওয়ারিং করে এবং ভালো ডেকোরেশন করে লাইট দিয়ে আমার লাইট লাইট থেকে শুরু করে ইলেকট্রিক যাবতীয় সব পাবেন এক দোকান থেকে আর অন্য দোকানে যাইতে হবে না আগে শুরু করবেন কোনটা দিয়ে আগে শুরু করব আমি তার দিয়ে যে আচ্ছা হ্যাঁ বর্তমানে ওয়ারিং এর ভিতরে তারটাই হলো মেইন আগে তার লাগায় পর বাকি কিছু লাগে আচ্ছা আর আমার কাছে বিভিন্ন কোয়ালিটির তার আছে যেমন বাংলাদেশে বর্তমানে নাম করা ব্র্যান্ড হলো বিআরবি বিআরবি জি বিআরবি কেবল এটা হয়তো আপনারাও চিনেন বিআরবি কেবল আমার কাছে বিআরবি এর পরের স্থানে আছে বিবিএস বিবিএস বিজলি বিজলি পার্টেক্স আচ্ছা ওয়ালটন আবার এদিকে দেখতেছি আর কেবল এটা তো ইন্ডিয়ান কেবল এটা ইন্ডিয়ান কেবল আর কেবল পাবেন আমার কাছ থেকে আচ্ছা ওকে তারপরে এদিকে আছে বিবিএইচ বিবিএইচ কেবল এইচকিউ কেবল ওকে জি তো এরকম কেবলের সমুদ্র এটা আপনি দেখেন কত কেবল লাগবে মানে এক জায়গায় বসে থেকে আপনারা সকল মাল মিলিয়ে নিয়ে যেতে পারবেন এত পরিমাণ আইটেম আছে হ্যাঁ তো ভাই কেবল তো দেখলাম জি এবার ঠিক আছে কিন্তু পার্সেন্টেজ কত পাবে পার্সেন্টেজ যেমন বিআরবি তে হ্যাঁ 21% আচ্ছা বিবিএস এ 24% তারপর বিজলিতে 24% আচ্ছা পার্টেক্স 25% আর এইচকিউ আছে 42% আচ্ছা এসকিউ জি তারপর বিবিএইচ আছে 42% আচ্ছা মনে করেন বর্তমানে বাংলাদেশের ভিতরে নাম করা তারই হলো বিআরবি বিআরবি এন্ড বিআরবি তো রেট অনেক তাদের ব্যাড ট্যাক্স সবকিছু দিতে হয় সবকিছুই আমি যেমন সবকিছু যেমন এসকিউ সবকিছু দেওয়া হয় যেমন অনেক বাইরে আছে যেমন এত টাকা দিয়া মানে একটু কম দামে তার পারে কিন্তু সেম কোয়ালিটি তার মনে করেন তামা গ্যাস সেম রাইখা আমাদের নিজস্ব দুইটা প্রোডাক্ট আছে তার এখান থেকে অনেক যেমন এই যে বিআরবি রাত মনে করেন 21% দিলে 1.3 যেমন 3/2 রেট পরে 300 টাকা সামথিং আর আমাদেরটা 40% দিলে যেমন এইচকিউটা আর বিবিএসটা যেমন 40% দিলে 1750 টাকা পরে কিন্তু তার একই আপনারা নিজে এসে নিজেরা যাচাই ব্র্যান্ডে পার্থক্য ব্র্যান্ডে পার্থক্য ব্র্যান্ড আর এটা একটু নন ব্র্যান্ড আমাদের নিজস্ব কিন্তু আপনারা তার যাচাই করে নিতে পারবেন যেসব বাইরা একটু কষ্ট করে বিল্ডিং করতেছেন বা বাড়ি ওয়ারিং করতেছেন টাকার জন্য করতে পারতেছেন একটু কম দামে খুঁজেন তাদের জন্য আমরা এটা দিতে পারবো ওকে আসলে এটা মিস্ত্রি যারা আছে তারাই বোঝে যে আসলে তারের গেস্ট হলো মেইন আর প্রত্যেকটা তারের গ্যারান্টি আছে 100 বছর 100 বছর 100 বছর যদি কোনো সমস্যা হয় তার খুললে নিয়ে আসবেন আমি এবার একটু ফ্যানে চলে যাই হ্যাঁ আমাদের এখানে বর্তমানে এখন শীত চলতেছে প্রায় গরম কাছাকাছি গরম আইসা তাই এখন বিভিন্ন রকমের ফ্যান আমি নিয়ে আসছি এবং এখন যদি নেন আপনার রেটটা একটু কম পাবেন যখন গরম আসবে তখন হয়তো রেটটা বাইরে যাবে আচ্ছা এখন কি রকম দাম যেমন আমার এখানে 56 ইঞ্চি থাই গোল্ড এরপরে এই যে আর ইয়ার সেফের ওয়ালটনের 56 ইঞ্চি আল হাবিব হ্যাঁ আল হাবিব দেখেন এখানে আমার আরো কোয়ালিটির আছে সবগুলো তো আর দেখানো সম্ভব না ভিডিওতে তো আপনারা আসবেন
আমি যতটুকু সেক্সি বেস করার আমি ফ্যানে কইরা দিব বা কল দিব না মানে জি আচ্ছা এখন কি বলা যায় না মানে আজকের রেটটা একটু বলে দেন যে আজকের রেট যেমন থাই গোল্ড আছে 3200 টাকা আচ্ছা এরপরে এটা এটা 2850 টাকা সেট আর আল হাবিব আছে হইলো 2200 টাকা এগুলা জানি প্রতিদিনই আপডেট হয় আমি যে প্রতিদিন আপডেট হয় যখন নিবেন হয়তো একটু কম পাবেন কারণ গরম হিসাবে বলে 1-200 টাকা বাড়বে 1-200 টাকা বাড়বে আবার 500 টাকা আবার 500 টাকা বাড়বে এটা আসলে গরমের উপরে আচ্ছা যাই হোক এরপরে আমরা গ্যাং সুইচ দেখেন আমার এরকম গ্যাং সুইচ বোর্ড হয়তো সুন্দরবনে পাবেন না এত বড় গ্যাং সুইচ বোর্ড আর এত মানে এত বড় দোকান যে ভাই কোথায় তাকাবেন যেদিকে তাকাইবেন শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট এখানে আমার প্রায় 65 থেকে 70টা আইটেমের গ্যাং সুইচ আছে সিরিজ আপনি যেটা চয়েস করবেন বোর্ড থেকে যেটা চয়েস করবেন আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেব আমার এখানে সর্বোচ্চ ডিসকাউন্ট 55% আচ্ছা ধরেন আপনি বলতেছেন সর্বোচ্চ নিবেন এটা তো দোকানদারদের জন্য দিবেন আমার অনেক প্রবাসী ভাইয়েরা দেশে বাড়ি করতেছে ওখানে বসে থেকে তারা যদি ওদিকে বসে থেকে ভিডিও কলে মাল দেখতে চায় এবং হচ্ছে পাইকারি দামে নিতে চায় দিবেন দি অবশ্যই দিব কারণ আমি স্থান যদি কারো লাগে পাইকারি দিবেন দিব আপনাকে কথা দিলাম ভিডিও আপনার ভিডিও দেখে আসবে আমি পাইকারি রেডি মাল দেব আচ্ছা আমার কি এটা দাবি থাকে কারণ আমার ভিডিওটা যেহেতু সবাই দেখে সেজন্য এই দাবিটা আমি করে থাকি মাইনুল ভাই আমার হলো মনে করেন আমাদের দোকান হলে সব দোকানদার কাস্টমাররা আসে মাল নিতে তারা যার নতুন উদ্যোক্তা আছে দূর দূরান্ত থেকে তারাই বেশি আসে আমাদের এখানে পাইকারি মাল নিতে কিন্তু যারা ঢাকার আশেপাশে বা বিভিন্ন জায়গা থেকে যে বায়গো কাছে গেলে আমি পাইকারি দামি যাতে খুচরা মালটা পাই যাতে বাসার ওয়ারিং করে সেক্ষেত্রে আমি দোকানদারের যা রেট দিমু ধরমু আমি খুচরা কাস্টমার বা ওয়ারিং এর জন্য সেম রেটই ধরুন আচ্ছা আপনাদের ঠিক শিখাই দিয়ে কারণ হচ্ছে আপনি এখানে এসে খুচরা নিবেন না পাইকারি নিবেন বলার দরকার নেই আপনি চুপ করে থাকবেন শুধু বলবেন মাইনুল ভাই ভিডিও দেখে আসতেন তাহলে কিন্তু দাম বেশি রাখার কোনো সুযোগ থাকবে না হ্যাঁ ভাই এটা আসলে অনেকে বুঝে না তারপর হচ্ছে অনেকে বেশি না বললেই হবে যে মাইনুল ভাই ভিডিও দেখে তাতার বলা লাইটে যায় লাইটে জি আমার এখানে অনেক পরিমাণ লাইট আছে যেমন আরএফএল এর হ্যাঁ ব্লেজ কোম্পানি একটু খুলে খুলে দেখান এই যে আরএফএল এর ব্লেজ কোম্পানি 18 ওয়াট 18 ওয়াট 18 ওয়াট একটা লাগাইলেই পুরো রুম চকচকা আলোয় যাব জি ভালো জিনিস একটাই যথেষ্ট এরপর আমার এখানে দেখেন লাইটের অভাব নাই উপরে দেখেন উপরে দেখেন লাইট আর লাইট লাইট আর লাইট আমি লাইটের ডিলারি আচ্ছা তাহলে এটার দাম হলো 240 টাকা কম দামি বুঝছেন অনেকে নিয়ে 70-75 টাকা দামের আছে অনেক অবজেকশন ভাই 10 মিনিটে চলে না এক্ষেত্রে কম দামি কিছু রাখি না সেক্ষেত্রে দোকানদার যদি বলে তাইলে আমি মনে করি যে একটা ব্লেজ কোম্পানি আছে 3 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিব একটু বক্সটা সহ 3 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে 3 ঘন্টা ব্যাকআপ দিবে যদি এর মধ্যে 2 বছরের ভিতরে যদি কিছু হয় আপনি পুরো মালটা দিয়া একবার নতুন ফ্রেশ মাল আমার থেকে নিয়ে যাবেন এটা কোম্পানি আপনাকে দিবে সমস্যা নাই তো জি তারপর আরেকটা সুযোগ আছে মনে করেন কোম্পানির আমরা ডিলার আমরা যদি ডেট দিমু না যদি 3 বছর পর নষ্ট হয় আপনি খালি নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দিন আচ্ছা এটা হচ্ছে মানে হলো দোকানদার আমার চেঞ্জ করে দিলে আমার কোনো প্রবলেম নাই আমার টাকা খরচ হয় না আপনি নিয়ে আসবেন 2 বছর পর হলে আমি দিয়ে দিবো মাশাআল্লাহ খুব চমৎকার কথা বললেন এগুলোর দাম কত মানে এগুলোর দাম হলো 620 টাকা 620 টাকা কেন আর বিক্রি বিক্রি আছে দেখেন আপনি দেখেন বিক্রিটা ভাই যদি আপনি এর থেকে 50 টাকা কমেও দেন তাও কত বিক্রি করতে পারবেন 955 টাকা 955 টাকা আর এগুলাতে তো ভাই কমানোর সুযোগ নাই এগুলাতে কমানোর সুযোগ নাই এলাকায় কিন্তু আমি দিয়ে দিই 620 টাকা আচ্ছা আমি দিয়ে 620 টাকা ঠিক আছে এরপরে আছে গ্যাং সুইচ এটা কি ভাই কিসের বক্স এটা এটা হলো জাদুর বাক্স বললেন দেখি একটু কি ভাই মাত্র বললাম যে 65 থেকে 70 আইটেম আমার এখানে সাজানো আছে এখন বিগ কেসে দেখেন আরো কিছু দেখেন আবার নি সাপটা বাইরেও ভাই এটা দেখেন সব প্রিমিয়াম কোয়ালিটির দেখেন ওরে ভাই দেখেন কি বানাইছে এটা রে জাদুর বাক্স এই জাদুর বাক্স থেকে যারা নিতে চান ঠিক আছে নিতে পারেন নানান রকম গেটআপের জিনিস রে ভাই সামনে ডিজিটাল অনেক কিছু আসবে ঘুমায়ে ঘুমায়ে সুইচ দিবেন ঠিক আছে জ্বলবে নিববে এরকম সুযোগও কিন্তু আসতেছে আরেকটা সুইচ আছে আমার হয়তো আমি আস্তে আস্তে বা ফোন দিলে আমি দিতে পারম যে ঘরে শুয়ে শুয়ে আপনি সুইচ টিপতে পারবেন যেমন ওয়াইফাই সিস্টেম এখনই চলে আসছে ওই সিস্টেম আমি দেখামো মোবাইলে সব কিছু হবে মোবাইলে সব কিছু খালি ওয়াইফাই কানেক্ট করবেন আপনি ফ্যান চালালে ওয়াইফাই মানে 4G যেমন একটা চার্জ সুইচ আচ্ছা আপনি আইসা টিপতে হবে না আপনি ওই যে শুয়ে শুয়ে কন্ট্রোল করতে পারবেন মোবাইলে অ্যাপস দিয়ে খুব ওই সিস্টেম আছে আপনার পরের ভিডিওতে আমি ওই সিস্টেমটা দেখামো মাশাআল্লাহ আধুনিকতা কোথায় নিয়ে গেছে আপনাদেরকে সেটা এইগুলো আর যে সব এখন তো বললাম ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে কিছু মাল দেখে নতুন উদ্যোক্তা মনে করেন দেশ ইয়া ঢাকার বাইরে যারা দোকান দেয় নতুন অবস্থায় তাদের জন্য কিছু মাল দেখাই আমি তারা যাতে বিক্রি করতে পারে যেমন অনেক বাইরে আছে বেকার
ঘরে বসে আছে কোনো কাজ নাই, আমি একটাই কথা বলবো, বেকার না থাকি অন্তত 10-15,000 টাকা ইনভেস্ট করুন। আসেন আমাদের থেকে, ফার্স্টে একটু জায়গায় জায়গায় গিয়ে মাল দেন, দোকানে দোকানে গিয়ে মাল দেন, ইনশাল্লাহ দেখবেন সফল হবেন। ওকে, এতটুক ইয়া করতে পারবেন, এক কিছু মাল দেখাই যাবেন দোকানদারেরা। যেমন একটা টুপিন ভাই আমার থেকে মাত্র 70 টাকা ডর্জন, 5 টাকা সামথিং কিনা পরে, 70 টাকা কেনা, 70 টাকা কেনা পিস 5 টাকা পরে, আর বিক্রি এরা অন্তত সর্বনিম্ন এলাকায় বিক্রি হয় 20 টাকা। আপনি 5.5 টাকা দিয়ে কিনে 20 টাকা বিক্রি করতে পারবেন, তারা 3 গুণ লাভ দোকানদার ভাইরা। এরপরে আমার কাছে একটা সুইচ আছে, দেখেন সুইচ 70 টাকা ডর্জন, 5 টাকা সামথিং কেনা পরে, আর একটা সুইচ সর্বনিম্ন এলাকায় 20 টাকায় বিক্রি হয়। ১৩৫ টাকা ডর্জন ১০০ টাকা ডর্জন। এরপর আমার কাছে সার্কিট ব্রেকার আছে, বর্তমানে একটা বাসার ম্যানুয়াল সার্কিট ব্রেকার, এটা একটু ভাই কম দামি নিয়ে লাভ নেই, কারণ দোকান বর্তমানে সার্কিট ব্রেকারটা হলো মেইন বাসার জন্য। এগুলো ভাই ভালো মানের নিন, ভালো মানের নেন ভাই, এই একটা রিকোয়েস্ট, ভালো মানের নেন। আমার কাছে কম দামি আছে, কিন্তু সার্কিট ব্রেকার একটু ভালো দিলে একটা জীবন সেফটি থাকে। সার্কিট ব্রেকার আছে, এরপর হোল্ডার আছে, টুপিন আছে, মানে যত ধরনের ব্যাকলাইট চান আপনি আমার এখান থেকে পাইকারি রেটে মাল কিনতে পারবেন দোকানদার ভাইয়েরা। আচ্ছা, এদিকে যে লাইট, এখানে আমার এখানে দেখেন ঝাড়বাতি আছে, ঝাড়বাতি মানে বিভিন্ন ডেকোরেশন বা ঘরের সৌন্দর্য তো করার জন্য এই লাইট গুলো আছে। সর্বনিম্ন শুরু হয়েছে কত থেকে? সর্বনিম্ন শুরু হয়েছে এই লাইট 110 টাকা থেকে। এই ঝাড়বাতি 110 টাকা? 110 টাকা থেকে শুরু। এগুলো আছে আসলে আপনার কাছে? আপনি আসেন এই যে দেখি, একটু ধরেন দেখি, 110 টাকা, 110 টাকা হলে ঝাড়বাতি পাওয়া যায়। আর এখানে লাইট আপনি আলাদা কিনতে হবে, লাইটের দাম কত? মানে এই ঝাড়বাতি গুলো 110 টাকা থেকে আপনারা কিনতে পারতেছেন, দেখেন কত চমৎকার। 110 টাকা থেকে কিনলে এগুলোর মধ্যে লাইট ফিটিং করে নিজের বাসা বাড়ির জন্য কাজে লাগাইতে পারবেন, কাজে লাগাইতে পারবেন, দারুণ জিনিস। হ্যাঁ, এরপরে আছে আমার এখানে তার তো দেখালাম, এফটি তার, দোকানদার ভাই এফটি সিঙ্গেল, যারা কম দামে চায় যেমন 250 টাকা তার, তারা যদি চায় আমি দিতে পারবো এখান থেকে। আচ্ছা, যেমন তামা সবই আছে আমার থেকে আসলে আমি সবই দিতে পারবো দোকানদার ভাইয়ের জন্য। তারপর আমাদের এখানে এখানে আরো কিছু মাল দেখাই, যেমন লাইট, এই দেখেন লাইট মাত্র 17 টাকা পিস, 17 টাকা পিস বিক্রি 30 টাকা করতে পারেন সর্বনিম্ন। তারপর ডিম লাইট 10 টাকা পিস, কলস লাইট ছোট বটে যেটা 9 ওয়াট, এটা মাত্র 35 টাকা পিস, 35 টাকা পিস, 49 টাকা পিস কলস লাইট 20 ওয়াট, 49 টাকা পিস। এরপরে এটা গ্যারান্টি আছে 6 মাসের, 65 টাকা। আচ্ছা, 35 টাকা পিস, 35 নন গ্যারান্টি, 35 টাকা, 20 ওয়াট চায়না বডি, 11 টাকা পিস, 11 টাকা পিস, মানে যেটা দাম হলো আছে এটার দাম হলো 1050 টাকা, 1050 টাকা। এত কেন ভাই 1050 টাকা? এবার এত কেন আমি এটা বইলা দিই, এত কেন এই মালটার ওয়েটটা ধরেন একটু ভাই, কয় কেজি হইব? 2 কেজি তো হইব মনে হয়। এটা ধরেন কয় কেজি হইব? 2 কেজি আর 200 গ্রাম, এমন আর কি অবস্থা। এই জিনিসটা এরকম, অনেকে আবার ভিডিওতে দেখায় ভাই ওই জায়গায় তো 120 টাকা, আপনি দেখেন 1050 টাকা কিভাবে, এটার গ্যারান্টি আছে 2 বছর, আর এটা নন গ্যারান্টি 120 টাকা। আচ্ছা, মানে যেটা গ্যারান্টি ওটা কোয়ালিটি, এটা কোয়ালিটি 2 বছর, 2-5 বছর কিছু হবে না, 120 টাকা। আচ্ছা, এবার বুঝছেন ডিফারেন্সটা? এই আর অনেক বাইরের প্রোডাক্ট হচ্ছে হকারদের জন্য, অনেক বাইরা বলে ভাই ওই জায়গায় এই রেট, এই জায়গায় এই রেট, এবার পার্থক্যটা বুঝতে পারছেন? যার যেমন জিনিস তেমন দাম। আপনি আসেন যে সবই লাভ এমন না, আপনি আসেন নিজেই দেখবেন, দেখে নিজেই মাল যাচাই বাছাই করবেন কোনটার কত রেট। আপনি আসেন মাল্টিপ্লাক আছে, দেখি মাল্টিপ্লাক বর্তমানে ক্যাপাসিটার চলে, ক্যাপাসিটার গরম আসতে আছে, ক্যাপাসিটার হিউজ পরিমাণ চলবে। আমার কাছে সব ধরনের ক্যাপাসিটার আছে, সব ধরনের ক্যাপাসিটার আছে, আসবেন। কারণ এখন 5-6 টাকা করে কম পাবেন, কিন্তু পরবর্তীতে আরো 20 টাকা বাড়বে প্রতি ক্যাপাসিটারে, 15 টাকা বাড়বে, কারণ গরম যত আছে ক্যাপাসিটার তত কাটে। আচ্ছা, একটা ব্যাপার আমি একটু বলে দিই, মানে দর্শক আমি দেখানোর উদ্দেশ্য যে এখানে আসলে আপনারা কত ধরনের আইটেম পাচ্ছেন, ব্র্যান্ডের অথবা নন ব্র্যান্ডের, যা দরকার সবই পাবেন এক জায়গায় একই দোকানে। যেমন আমার কাছে স্পট লাইট আছে মাইনুল ভাই, দেখেন ওই যে গ্লাস, এই যে এগুলো এগুলো না, জি গ্লাস, এদিকে ফিলামেন্ট আছে, জি জি, আবার কালারিং হোল্ডার আছে, দেখেন স্পট লাইনে লাগানো কালারিং হোল্ডার গুলো পাবেন আমার কাছে কম রেটে। আপনি আসবেন আইসা কম রেটে মাল। আরেকটা জিনিস কি ভাই জান, আমার কাছে একটা মাল আনছি নিজে ইম্পোর্ট করা, তাই নিজেরাই আনছি, দেখেন এই যে এটা হলো আরসিডি, আরসিলিকের সার্কিট ব্রেকার যেটা বলে, এটা একটা লাগাই দিবেন বাসার জীবন সেফটির জন্য, বাচ্চা মারা মালিক তো আল্লাহ, তারপর নিজের একটা সেফটি আছে। যেমন এই
ব্রেকারটা লাগাইলে এবার লাগাইলেন না, কোথাও একটা লিক থাকলে তারের যদি ওইখানে একটা আর্থিং পায় বা শর্ট করে সাথে সাথে আপনি এটা টিপ করবে। একটা ছোট বাবুরা বাসায় যদি থাকে যদি ভুলবশত কারেন্টে হাত দিয়া ফেলে আপনি সাথে সাথে এটা ট্রিপ করবে আর সাথে সাথে কারেন্ট অফ হয়ে যাবে, অফ হয়ে যাবো যে আপনার একটা জীবনও বাঁচবো, এটা দিয়ে হয়তো একটা জীবনও বাঁচতে পারে। আমি এই মালটা আনছি নিজের জীবন সেফ হবে, এই যে সেফ এলাকায় বিক্রি আচ্ছা চারশো চল্লিশ টাকা কেনা, অর্ধেকের মতো লাভ, অর্ধেকের বেশি লাভ। আমার এখানে বিভিন্ন হোল্ডার আছে দেখেন, এই যে হোল্ডার দেখছেন কত ধরনের হোল্ডার, হয়তো আমি ভিডিওতে দেখাইতে পারবো না কারণ এত হোল্ডার টোল্ডার ভাই আমার কথা হচ্ছে আপনার দেখানোর দরকার নাই, আমি আপনার কাছে বিশ্বাস করে মালের জন্য আসবো, রেটটা যদি ভালো পাই পরের দিন আবার আসবো না? জি অবশ্যই। আচ্ছা, কারণ আমার ভিডিওটার করার উদ্দেশ্য হলো যেসব বাইরা বেকার, আমি আবারও বলছি, বা এখন বাংলাদেশে আইসা প্রবাসীরা যারা কাজ নাই মানে ঘরে বসে আছেন তারা আসেন আমাদের এখানে দশ পনেরো হাজার বা দুই লাখ যা পারেন আপনার ততটুক দিয়ে নামেন ব্যবসায়। আচ্ছা, ব্যবসায় যারা নামবে নামবে, যারা ব্যবসা করে তারা অত মালের দরকার, যদি আপনি ভালো রেট দেন তারা তো কুরিয়ারে নিতে পারবে। আর একটা জিনিস কি আপনাদের বলি, যেমন ইলেকট্রিক মালটা নষ্ট হওয়ার কিছুই নেই, এটা আপনি ছয় মাস ঘরে পয়রা থাকলো দাম বাড়বে কিন্তু কমবে না, নষ্ট হবে না। আর আরেকটা ব্যবসায়ীর উদ্দেশ্যে বলি যে আমার এখানে মনে করেন আপনার একশোটা আইটেম মিলাই দিলাম আমি দোকানের জন্য, নব্বইটা আইটেম চলতে দশটা আইটেম চলতেছে না, আপনি আসবেন দশটা আইটেম নিয়ে আর যে আইটেমটা আপনার চলতেছে ওই আইটেমটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তার মানে বিক্রিত মাল ফেরত হয় কিন্তু পরিবর্তন করে আমি অন্য মাল দেবো। আচ্ছা, কারণ আপনি যে কোনো এক বছর পরে আমি চেঞ্জ করে আরেক মাল নিতে পারবেন। ওকে, অ্যাডজাস্ট ফ্যান থেকে শুরু করে সব আছে। দর্শক, এখানে অনেক কালেকশন আছে, যার যত খুশি দরকার আপনারা নেন। আমার কথা হচ্ছে আপনাদের জন্য মেসেজ তৈরি করে দেওয়া যাতে আপনারা ওখানে বসে যাচাই করতে পারেন, কারণ অনেকেরই আসতে গেলে দু চার পাঁচ হাজার টাকা ব্যয় হয়, এখন না এসেও কিন্তু ভিডিও কলে মাল দেখার সুযোগ আছে, তাই না? জি, আপনারা ভিডিও কল দিয়েন, আপনারা যদি দূর দূরান্ত থেকে আসতে পারবেন না প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা ফোন দিয়েন, আমাদের কন্টিনিউ মোবাইল খোলা থাকে। কিভাবে আসবে, আসার লোকেশনটা বলেন যারা আসবে? ঢাকা গুলিস্তান ফুলবেড়ের সাথে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, তিন নাম্বার গেটের সাথে একশো আশি বাই তিন, দোকান নাম্বার সিঙ্গাপুর ইলেকট্রিক। এদিক দিয়ে যখন আপনি বের হবেন, এই দেখেন আমি তিন নাম্বার গেটটা এখানে একটু দেখাই দিই, এই যে এদিকে গেট, তিন নাম্বার গেট দিয়ে ঢুকতেই হচ্ছে বিশাল বড় একটা দোকান সিঙ্গাপুর ইলেকট্রিক। অর্থাৎ এই দোকানে আসলে যাবতীয় মাল আপনি নিয়ে যেতে পারতেছেন আপনার পছন্দ অনুযায়ী। ধন্যবাদ ভাই আপনি চমৎকার সাপোর্ট দেওয়ার জন্য।